নমস্কার, আপনি শুনছেন মহামহোপাধ্যায় ডক্টর গোপীনাথ কবিরাজ বিরচিত সাধু দর্শন ও সৎপ্রসঙ্গ। ভারত বিশ্রুত মনীষী ও সাধক মহামহোপাধ্যায় ডক্টর গোপীনাথ কবিরাজের পরিচয় কাহারও বলিবার অপেক্ষা রাখে না। এদেশের আধ্যাত্ম সাধনার বর্মকেন্দ্র বারাণসীতে তিনি দীর্ঘকাল যাবৎ রহিয়াছেন। উচ্চকোটি সাধকদের সান্নিধ্য, কৃপা ও সৌহার্দ্য লাভের সুযোগও তাহার কম ঘটে নাই। এই মহাত্মাদের কয়েকজনের কাহিনী ও তত্ত্ব প্রসঙ্গই এখানে আলোচিত হইয়াছে। এই গ্রন্থের বিষয়বস্তু হল বিশিষ্ট মহাপুরুষদের অলৌকিক জীবন তত্ত্ব, সূক্ষ্মলোকের দিব্য অনুভূতি ও আত্মিক উপলব্ধির বিশ্লেষণ। ইহা বর্ণিত হইয়াছে ডক্টর গোপীনাথ কবিরাজ মহাশয়ের লেখনী মুখে তাহার অসামান্য প্রতিভা ও ভুয়ো দর্শনের সাহায্যে। এই মহামূল্যবান গ্রন্থের বৈশিষ্ট্য সম্পর্কে আর বেশি কিছু বলবার বোধহয় প্রয়োজন নেই। পুস্তকের এই প্রথম খণ্ডে আমরা যে সকল মহাপুরুষের কথা শুনব তারা হলেন যথাক্রমে মহাত্মা জ্যোতিজি, তৎসঙ্গী মহাত্মার কথা, সোহম সিদ্ধ বাবার কথা, রাম ঠাকুরের কথা ও একটি অদ্ভুত বালকের কথা, এবং সবশেষে শুনব উপসংহার। মহাত্মা জ্যোতিজি, প্রায় 65 বৎসর অতীত হইতে চলিল। একদিন আমি কয়েকটি অন্তরঙ্গ বন্ধুর সহিত সন্ধ্যাবেলায় কাশীধাম ঘাটে গঙ্গার তটে একখণ্ড বৃহৎ কাষ্ঠাসনে উপবেশন করিয়া নানা বিষয়ে আলোচনা করিতেছিলাম। আলোচ্য বিষয়ের মধ্যে প্রকৃত সাধু বা মহাপুরুষ এবং সদ্গুরুর প্রসঙ্গই অধিক ছিল। বর্তমান সময়ে কালের প্রভাবে প্রকৃত মহাপুরুষ যে অত্যন্ত দুর্লভ হইয়া উঠিয়াছে তাহা সর্ববাদই সম্মত। আমার বন্ধুবর্গের মধ্যে ওই সময় শ্রীযুক্ত উপাবুর সহিত বিশেষভাবে আমার আলোচনা চলিতেছিল। বন্ধুবর দর্শনশাস্ত্রে এম এ পাশ করিয়া বিশেষ কৃতিত্বের সহিত তখন অধ্যাপনা কার্যে নিযুক্ত ছিলেন। পবিত্র জীবন, সদ্ধর্মে অনুরাগ, সাধু মহাত্মাগণের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা এবং আধ্যাত্মিক জীবনের উন্নতি সাধনের জন্য আন্তরিক ব্যাকুলতা, ইহাই ছিল তাহার চরিত্রের বৈশিষ্ট্য। তিনি পরমহংস শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের ভক্ত ছিলেন এবং অযোধ্যা ও বৃন্দাবনের ওই সময়কার বিশিষ্ট মহাজনদের সহিত ঘনিষ্ঠভাবে পরিচিত ছিলেন। আচ্ছা, বার্তালাপের প্রসঙ্গে তিনি আমাকে বলিয়াছিলেন যে তাহার একটি আত্মীয় অতি বাল্যাবস্থাতেই একজন জীবনমুক্ত মহাপুরুষের সংস্পর্শে আসিয়া জীবনে অলৌকিক উন্নতি সাধন করিয়াছেন। তাহার বয়স বন্ধুটির বয়স হইতে খুব অধিক হইবে না, কিন্তু এই অল্প বয়সেই তাহার যে গুণ, গরিমা ও অলৌকিক শক্তির বিকাশ হইয়াছে তাহা বস্তুতই দুর্লভ। বন্ধুটি বলিলেন, তাহার সেই আত্মীয়টি স্থূল দেহ হইতে সূক্ষ্ম দেহকে পৃথক করিয়া নিজের ইচ্ছা অনুসারে বোধ সহকারে লোক লোকান্তরে ভ্রমণ করিতে পারেন এবং প্রয়োজন হইলে পরলোকগত অতি প্রাচীন কালের মহাপুরুষদের সঙ্গেও সাক্ষাৎ করিয়া তাহাদিগের নিকট হইতে নিজের প্রশ্নের সমাধান পাইতে পারেন। তিনি যোগী নহেন, কিন্তু এই অসাধারণ ক্ষমতা একজন মহাপুরুষের অনুগ্রহে প্রাপ্ত হইয়াছিলেন। তিনি বলিলেন, ওই মহাপুরুষ এখনো সময় সময় তাহাকে দর্শন দেন এবং জীবনের পথে বহু বিষয়ে তাহাকে সাহায্য করেন। থিওসফিক্যাল সোসাইটির ওই সময়কার অধিষ্ঠাত্রী বিদুষী অ্যানি বেসান্তের নিকট কৃষ্ণমূর্তি তাহার ছোট ভাইয়ের সহিত যখন উপস্থিত হইয়াছিলেন, ঠিক তখনই আমার বন্ধুটির সেই আত্মীয়টিও অ্যানি বেসান্তের দ্বারা আমন্ত্রিত হইয়া তাহার নিকট কিছু সময়ের জন্য আগমন করিয়াছিলেন। বঙ্গদেশের প্রসিদ্ধ ধর্মপ্রচারক বাগ্মী কুলদাপ্রসাদ মল্লিকের নিকট জ্যোতিজির খ্যাতি অ্যানি বেসান্ত প্রথম শ্রবণ করিয়াছিলেন। বাল্যাবস্থায় কৃষ্ণমূর্তির যে সকল শক্তির বিকাশ ছিল তাহার অধিকাংশই উহারও ছিল। আমি ওই ভদ্রলোকটির প্রকৃত নাম গোপন করিয়া তাহাকে জ্যোতিজি বলিয়া উল্লেখ করিতেছি। ইহা যদিও কল্পিত নাম সন্দেহ নাই, তথাপি ইহা আমার নিজের কল্পিত নহে। বহুদিন পূর্বে অলৌকিক রহস্য নামক পত্রিকার সম্পাদক
প্রসিদ্ধ সাহিত্যিক ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ মহাশয় জ্যোতিজির সহিত পরিচিত হইয়া সর্বসাধারণের মধ্যে তাহার শক্তির প্রচারের জন্য যথাসাধ্য চেষ্টা করিয়াছিলেন। ওই সময় তাহার বিশেষ চেষ্টায় ও তাহার ঐকান্তিক আগ্রহে জ্যোতিজি কতগুলি তত্ত্ববহুল উপদেশ প্রকাশ করিয়াছিলেন। ওইগুলি পদ্যাকারে নিবন্ধ হইয়াছিল এবং সাধনা ও কর্মে মিলন নামে পুস্তিকাকারে প্রকাশিত হইয়াছিল। ওই স্থানে গ্রন্থকার নিজের প্রকৃত নাম গোপন করিয়া জ্যোতি নামে আত্মপরিচয় দিয়াছিলেন। অ্যানিবেশান্ত এবং লেট পিটার সাহেব কৃষ্ণমূর্তিকে ও জ্যোতিজিকে পৃথকভাবে সূক্ষ্ম শরীরে আকাশপথে সঞ্চরণ করাইয়া তাহাদিগের দ্বারা তাহাদিগের আপন আপন অভিজ্ঞতা লিপিবদ্ধ করাইতেন। জ্যোতিজি অবশ্য অধিক সময় অ্যানিবেশান্তের তত্ত্বাবধানে থাকিতে পারেন নাই, কারণ তাহার অভিভাবকের আহ্বানে তাহাকে অল্পদিন পরেই বাড়ি ফিরিয়া যাইতে হইয়াছিল। এই আলোচনা প্রসঙ্গে জ্যোতিজি সম্বন্ধে বহু কথা বন্ধুবার প্রকাশ করিয়াছিলেন এবং ওইসব বিষয়ে তাহার নিজ জীবনের অনুভূত সত্য। ইহা শুনিয়া তখন হইতেই আমার জ্যোতিজিকে দর্শন করিবার জন্য একটি অস্ফুট আকাঙ্ক্ষা জাগিয়া উঠিয়াছিল। কিন্তু সঙ্গে সঙ্গে ইহাও মনে হইত যে তিনি এখন কোথায় আছেন তাহার তো কোনো স্থিরতা নাই, তখন তাহার সহিত দেখা করিবার সুযোগ যে কোনোদিন উপস্থিত হইবে তাহারও সম্ভাবনা নাই। এই অনিশ্চয়ের ভাব লইয়া তখন আমি নিজের হৃদয়স্থিত আকাঙ্ক্ষাকে চাপিয়া রাখিয়াছিলাম। ইহার পর প্রায় 4 বৎসর কাটিয়া গিয়াছে, তখন আমি জ্যোতিজির কথা এক প্রকার ভুলিয়াই গিয়াছি। কিন্তু উহা ভুলিয়াও সম্পূর্ণরূপে ভুলিতে পারি নাই, কারণ মাঝে মাঝে ওই জাতীয় প্রসঙ্গ উঠিলেই তাহার সব কথা মনে পড়িত এবং সম্ভবপর হইলে তাহাকে দর্শন করিবার জন্য ইচ্ছাও হইত। ইহার পর আসিল সেই সুবর্ণক্ষণ 1925 সালের কথা। তখন আমার সদ্য মাতৃবিয়োগ হইয়াছে। একদিন আমি দ্বিপ্রহর বেলায় নিজের পাঠাগারে কতকটা উদাসীন হইয়া বসিয়া আছি, এমন সময় নিচের তলা হইতে দ্বারে আঘাত করিবার শব্দ শুনিলাম। বুঝিলাম কেহ দেখা করিতে আসিয়াছে। দ্বার খুলিবার অভিপ্রায়ে নিচে যাইয়া এবং দ্বার খুলিয়া একটি কৃষ্ণবর্ণ সৌম্যমূর্তি যুবককে দেখিতে পাইলাম। তিনি আমার নাম উল্লেখ করিয়া জিজ্ঞাসা করিলেন, এইটি কি তাহার বাড়ি? আমি সম্মতি জ্ঞাপন করিয়া এবং উহা আমারই নাম ইহা জানাইয়া তাহাকে তাহার পরিচয় জিজ্ঞাসা করিলাম। তাহার উত্তরে যাহা জানিতে পারিলাম তাহা হইতে বুঝিতে পারিলাম ইনি সেই জ্যোতিজি যাহার সম্বন্ধে আমার পূর্বোক্ত বন্ধুর নিকট বহু অলৌকিক কথা শুনিয়াছিলাম। জ্যোতিজিকে দর্শন করিয়া আমি একই সঙ্গে আনন্দ ও বিস্ময়ে উভয় ভাবে আবিষ্ট হইলাম। বহুদিনের ইচ্ছার পূর্ণতা অনুভব করিয়া হৃদয় আনন্দে নাচিয়া উঠিয়াছিল, কিন্তু এইরূপ অতর্কিত ভাবে দর্শন পাইয়া চিত্তে বাস্তবিকই বিস্ময় ভাবেরও অন্ত ছিল না। ইহা দৈবের ব্যাপার মনে করিয়া আমি জ্যোতিজিকে সঙ্গে করিয়া আমার পাঠাগারে উঠিয়া আসিলাম এবং তাহার সহিত নানা বিষয়ে আলাপ করিতে লাগিলাম। তিনি বলিলেন, তিনি সম্প্রতি বঙ্গদেশ হইতে কাশীধামে আসিয়াছেন এবং তাহার ইচ্ছা আছে যদি একান্ত অসুবিধা না হয় তাহা হইলে কিছুদিন এই শিবধামেই বাস করিবেন। তাহার অবস্থানের উপযোগী একটি স্থান আমাকে অন্বেষণ করিয়া দিতে হইবে, ইহাই ছিল আমার প্রতি তাহার অনুরোধ। আমি ওই সময় আমার বাড়িতে নিচের তলায় একটি বড় প্রকোষ্ঠ এক প্রকার খালি ছিল, তাই যদিও উহা একেবারে খালি ছিল না, কারণ আমার একজন দূর সম্পর্কীয় বৃদ্ধ আত্মীয় ওই ঘরের এক প্রান্তে শয়ন করিতেন, তথাপি উহা এক প্রকার খালি বলিয়াই মনে করা যাইতে পারে। ঘরটি বড় ছিল, তাই মনে করিলাম যদি জ্যোতিজির কোনো প্রকার অসুবিধা না হয় তাহা হইলে তিনি কিছুদিনের জন্য অর্থাৎ অন্য কোনো ভালো স্থানে যাওয়ার পূর্ব পর্যন্ত ওইখানে নিশ্চিন্ত মনে এবং স্বাধীনভাবে অবস্থান করিতে পারেন। এই ভাব লইয়া আমি তাহাকে আপাতত কিছুদিনের জন্য আমার ওই বাসাতেই অবস্থান করিতে অনুরোধ করিলাম। তিনিও স্বীকৃত হইলেন। ইহার পর কয়েক মাস পর্যন্ত জ্যোতিজি আমাদের বাসাতেই পূর্বোক্ত প্রকোষ্ঠে অবস্থান করিয়াছিলেন এবং তাহার পরে অন্যত্র চলিয়া গেল। প্রায় সর্বদা আমার নিকট আসিতেন এবং ধর্মতত্ত্ব সম্বন্ধে আলোচনা করিতেন।
জ্যোতিজির সঙ্গে অন্তরঙ্গভাবে পরিচিত হইয়া বুঝিতে পারিলাম, ইহার অন্তর্দৃষ্টি প্রকাশিত ধারার সঙ্গে আমার নিজের ব্যক্তিগত দৃষ্টিকোণের অতি নিগূঢ় সম্বন্ধ আছে। এইরূপ অনুভবের যথেষ্ট কারণ হইয়াছিল এবং উহাকে আশ্রয় করিয়া অনেক সময় ধর্মজীবনের স্বরূপ ও রহস্য সম্বন্ধে তাহার সঙ্গে নিঃসংকোচে আলোচনা হইত। জ্যোতিজি গৃহস্থ ছিলেন, সাধু বেশধারী ছিলেন না, এবং তাহার প্রকৃতি একদিকে যেমন নম্র ও সূক্ষ্মদর্শী ছিল, অপরদিকে তেমনি সর্বপ্রকার ভাব প্রবণতা হইতে মুক্ত ছিল। আত্মপ্রচার তিনি ভালোবাসিতেন না। তিনি ধর্মজীবনে অসংখ্য সূক্ষ্ম অনুভূতি প্রাপ্ত হইয়াছিলেন, তাহা কাহারো নিকট প্রকাশ করিতেন না, এবং অন্য কোনো লোকের সহিত ধর্মতত্ত্ব লইয়া কখনো বাদ বিতণ্ডা করিতে ভালোবাসিতেন না। নিজেকে গোপন করিয়া যথাসম্ভব অন্যের ঔৎসুক দৃষ্টির অগোচরে থাকিয়া অত্যন্ত গুপ্তভাবে তিনি মহালক্ষ্যের দিকে অগ্রসর হইতেছিলেন। তিনি যেমনভাবে জীবনযাপন করিতেন তাহা ধার্মিক অথবা প্রত্যক্ষ জ্ঞান সম্পন্ন মহাজন বলিয়া কেউ তাহাকে চিনিতে পারিত না। তিনি কাহারও ধর্মমতের বিরুদ্ধে, এমনকি প্রসিদ্ধ সাধু মহাজনদিগের উপদেশের বিরুদ্ধে কখনো কোনো কথা বলিতেন না, কিন্তু আমি তাহার সহিত অত্যন্ত অন্তরঙ্গভাবে মিশিয়াছিলাম বলিয়া জানিতাম যে তাহার দৃষ্টি অতি বিশাল ছিল। জগতের প্রচলিত ধর্মমত অথবা ধর্ম সাধনার দ্বারা তাহার পরিতৃপ্তি হওয়ার সম্ভাবনা ছিল না। কেহ তাহাকে কিছু জিজ্ঞাসা করিলেই তিনি বলিতেন, আমি কি জানি, আপনারা সাধু মহাজনদিগকে জিজ্ঞাসা করিবেন, আমি তো সাধু নহি। জ্যোতিজির নিকট শুনিয়াছিলাম তিনি অল্প বয়সেই একজন মহাপুরুষের কৃপা লাভ করেন। ইহা যদিও বাস্তবিক কৃপা নহে, তথাপি লৌকিক ভাষাতে ইহাকে কৃপা বলিয়াই বর্ণনা করা যাইতে পারে। শ্রীহট্ট মৌলবী বাজারে অবস্থানকালে এই মহাপুরুষের সহিত তাহার চাক্ষুষ পরিচয় হয়। এই মহাপুরুষ ওইখানকার কালীবাড়িতে আসিয়া কিছুদিন বাস করিতেছিলেন। তিনি দেখিতে সুন্দর যুবক আকৃতি, গৈরিক বসনে ও বেশভূষায় সন্ন্যাসীর মতো ছিলেন। তিনি যখন সুমধুর কণ্ঠে প্রদোষকালে আন্তরিক ভাবের সহিত ভজন সঙ্গীত গাইতেন, তখন তাহার স্বরে আকৃষ্ট হইয়া নিকটবর্তী বহু স্থান হইতে বহু লোক সেখানে উপস্থিত হইত। এই জন্য প্রতিদিন সন্ধ্যার সময় ওই মন্দিরের প্রাঙ্গণে স্থানীয় বহু লোক সমবেত হইত। জ্যোতিজির বয়স তখন 12 বৎসর অথবা 13 বৎসর হইবে। তিনি ওইখানকার প্রবেশিকা বিদ্যালয়ে পড়িতেন এবং অন্য লোকের ন্যায় তিনিও সন্ন্যাসীর স্বরমাধুর্যে আকৃষ্ট হইয়া সন্ধ্যাবেলায় মন্দির প্রাঙ্গণে উপস্থিত হইতেন। যেহেতু তিনি বালক, তাই অধিক বয়সের লোকের পশ্চাৎভাগেই নীরবে বসিয়া থাকিতেন, সন্ন্যাসীর ভজন গান একান্ত মনে শ্রবণ করিতেন। তিনি বলিয়াছিলেন ওই গান তাহার খুব ভালো লাগিত, উহা তাহার হৃদয়কে স্পর্শ করিত। এইভাবে যতক্ষণ ভজন সমাপ্ত না হইত ততক্ষণ পর্যন্ত তিনি ওই স্থান ত্যাগ করিতেন না। রাত্রির অন্ধকারে চারিদিক আচ্ছন্ন হইয়া যাইত, নিজের বাসস্থান ও মন্দির হইতে কিছু দূরে অবস্থিত ছিল। অন্ধকার রাত্রে একাকী কিভাবে বাড়ি ফিরিবেন সে চিন্তা তাহার মনে উদিত হইত না। তিনি এক দৃষ্টে সন্ন্যাসীর মুখের দিকে তাকাইয়া থাকিতেন এবং এক মনে তাহার শ্রীমুখ উচ্চারিত ধ্বনি শ্রবণ করিতেন। তিনি সন্ন্যাসীকে চিনিতেন না, চিনিবার কথাও ছিল না, কারণ 13 বৎসরের বালক সন্ন্যাসীর পরিচয় কোথা হইতে পাইবে। কিন্তু তাহার মনে হইত যে এই সন্ন্যাসী যেন তার অত্যন্ত আপনজন। তাহাকে চিনিতে না পারিলেও তাহার হৃদয়ের কোণে এমন এক ধারণা জন্মিয়াছিল যে ইনি তাহার পূর্ব পরিচিত এবং বহু পরিচিত। প্রথম দিন ভজন সমাপ্তির পর সম্মিলিত লোক সকল আপন আপন বাসস্থানে চলিয়া গেল এবং মন্দির জনশূন্য ও শান্ত ভাবপূর্ণ হইল। তখন সন্ন্যাসী বাবা বালকটিকে অর্থাৎ জ্যোতিজিকে লক্ষ্য করিয়া জিজ্ঞাসা করিলেন, বালক তুমি গেলে না যে? বালক সে কথা আর কোনো উত্তর দিতে পারিল না। সে শুধু বলিল, হ্যাঁ এখনই যাইব, তবে যাইতে ইচ্ছা করিতেছে না।
ইহার উত্তরে সন্ন্যাসী বলিলেন, বালক, তুমি এখন আত্মবিস্মৃত, তুমি জানো না তুমি কে, কোথা হইতে কেন আসিয়াছ তাহাও ভুলিয়া গিয়াছ। এই স্থানে আমার নিকট থাকিতে তোমার কেন ভালো লাগে তাহা তুমি বুঝিতে পারিতেছ না, কিন্তু একদিন বুঝিতেই হইবে। তোমাতে আমাতে কি সম্বন্ধ আছে তুমি তাহা জানো না, কিন্তু আমি জানি। তুমি পূর্ব স্মৃতি ভুলিয়া গিয়াছ, কিন্তু আমি তোমাকে ভুলি নাই, তাই তোমার জন্যই আমি এখানে আসিয়াছি। ভজন গান করা, লোকজনকে আকর্ষণ করা, ধর্মকথা প্রচার করা, এসব বাহ্য নিমিত্ত মাত্র। বালক, আজ ঘরে চলিয়া যাও, কাল আবার আসিও। এই বলিয়া বালককে গৃহে পাঠাইয়া দিলেন। পরদিন সন্ধ্যাবেলায় বালক আবার মন্দিরের সেই প্রাঙ্গণে আসিয়া উপস্থিত। কিসের আকর্ষণে সেই বালক আসে তাহা সে জানে না। সে মনে করিত যে সুকণ্ঠ এবং ভজনের মাধুর্য বোধহয় তাহাকে আকর্ষণ করে। অন্যান্য লোক সেই আকর্ষণেই আকৃষ্ট হইয়া আসিত, কিন্তু বালকের আকর্ষণ সে প্রকার ছিল না। আকর্ষণের কি যে প্রকৃত কারণ ছিল তাহা সে বুঝিতে পারিত না। এইভাবে কয়েকদিন যাতায়াতের পর সন্ন্যাসী ক্রমশ আত্মপরিচয় দিতে উন্মুখ হইলেন। একদিন তিনি জ্যোতিজিকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি ঈশ্বর আছে এটা স্বীকার করো? ঈশ্বর কিরকম পদার্থ বলিয়া তোমার মনে হয়? জ্যোতিজি উত্তরে বলিলেন, আমি ঈশ্বর আছেন এ বিশ্বাস অবশ্যই করি। শিব, বিষ্ণু, কালী, দুর্গা এই সকল রূপ ঈশ্বরের মূর্তি। শুনিয়াছি তাহার অনন্ত রূপ। এই সকল রূপের এক একটিকেই আমরা দেবতা বলিয়া পূজা করি। ইহার অধিক ঈশ্বর সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। আমার ধারণা কি ঠিক নহে? জ্যোতিজি তখন 12 বা 13 বৎসরের বালক। তাহার পক্ষে এ বয়সে উহা অপেক্ষা গম্ভীর কথা বলা সম্ভবপর ছিল না। হিন্দু ধার্মিক পরিবারের আবেষ্টনের মধ্যে ঈশ্বর ও দেবদেবীতে বিশ্বাস সহজ সংস্কার রূপেই থাকে। জ্যোতিজিরও তাহা ছিল। ওই সংস্কারের বশবর্তী হইয়াই তিনি ঐরূপ উত্তর দিয়াছিলেন। বাস্তবিক পক্ষে জগতের বড় বড় পণ্ডিত উহা অপেক্ষা বড় কথা বলিতে পারেন না। তিনি যাহা বলিয়াছিলেন এক হিসাবে ঠিকই বলিয়াছিলেন, কিন্তু সন্ন্যাসী বলিলেন, তোমার এ উত্তরে আমি সন্তুষ্ট হইতে পারিলাম না। ঈশ্বর তত্ত্ব প্রত্যক্ষ না করিলে তৎসম্বন্ধে ঠিক ঠিক ধারণা হয় না, তাহাতে স্থিতি তো দূরের কথা। আচ্ছা, আমি তোমাকে একটি গুপ্ত রহস্যের আভাস দেখাইব। এই বলিয়া তিনি নিস্তব্ধভাবে কিছুক্ষণ বসিয়া রইলেন। জ্যোতিজি তাহার নিকট স্থিরভাবে বসিয়াছিলেন। জ্যোতিজি হঠাৎ দেখিতে পাইলেন আকাশ হইতে একটি জ্যোতির্ময় পদার্থ অকস্মাৎ আবির্ভূত হইয়া তাহার মধ্যে প্রবেশ করিল এবং প্রবেশ করিয়া তাহার সত্তার সহিত যেন মিশিয়া গেল। ইহার পরেই তাহার মধ্যে একটি অদ্ভুত পরিবর্তনের ভাব লক্ষিত হইল। একটা অবর্ণনীয় আনন্দ ও উল্লাস তাহার সমগ্র সত্তাকে ব্যাপ্ত করিল। তাহার নিজ সত্তা যাহাকে আশ্রয় করিয়া তিনি সর্বদা নিজেকে আমি রূপে ব্যবহার করিতেন, তাহা যেন লুপ্ত হইয়া গেল। এই ব্যক্তিগত আমিত্বের লোপের সঙ্গে সঙ্গে তাহার হৃদয়ে একটি অদ্ভুত অনুভূতির আবির্ভাব হইল, যাহা ভাষা দিয়া বর্ণনা করা চলে না। তখন যেদিকেই তাহার দৃষ্টি পড়িল সেই দিকেই তিনি দেখিতে লাগিলেন যেন আমি সেখানে আছি। পশু, পক্ষী, কীট, পতঙ্গ, বৃক্ষ, লতা, যে কোনো পদার্থের দিকে তাহার দৃষ্টি পতিত হইত ওই পদার্থকেই যেন তিনি নিজের স্বরূপ বলিয়া বুঝিতে পারিতেন। নিজের ব্যক্তিগত আমি, অনন্ত আমি তিরোহিত হইবার পর আমি ওই ভাব জগতের প্রত্যেক বস্তু অবলম্বন করিয়া আত্মপ্রকাশ করিতে লাগিল। তখন তিনি দেখিতে লাগিলেন যেন একই আমি রূপে পশু, পক্ষী,
লতা পাতা প্রভৃতির আকার লইয়া প্রকাশিত হইয়াছে। এই প্রকারে নিজেকে নিজে অনন্ত ভাব দেখিতে পাওয়ায় তাহাতে অপূর্ব আনন্দের উল্লাস উচ্ছ্বসিত হইতে লাগিল। আজ এই পর্যন্ত, এর পরবর্তী অংশ শুনুন পরের এপিসোডে। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সঙ্গে থাকুন, নমস্কার।